মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নয়া পদ্ধতি অবলম্বন করে চাষ। মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর এবং বড়ুয়া ব্লকের একাধিক জায়গায় হচ্ছে পায়রা পদ্ধতিতে চাষ। দুটি ব্লকের বিভিন্ন মৌজায় পায়রা পদ্ধতিতে চাষের জমি পর্যবেক্ষণে এলেন রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার, জেলা মহকুমা ও ব্লক কৃষি আধিকারিকগণ। খারিফ চাষের পর চাষের অভাবে পড়ে থাকে বিস্তীর্ণ এলাকা। ধান কাটার পর সেচের অভাবে কৃষকরা বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করে থাকেন ফের সেই জমিতে ধান লাগানোর আশায়। তবে এবার রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পায়রা পদ্ধতিতে চাষ। শুনতে একটু মজার মনে হলেও পায়রা পদ্ধতিতে চাষ বেশ লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। এবার সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এবং বড়ুয়া ব্লকের একাধিক জায়গা। এই দুই ব্লকের বিভিন্ন মৌজায় পায়রা পদ্ধতিতে চাষের জমি পর্যবেক্ষণে এলেন রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর অফ এগ্রিকালচার অতনু দত্ত মজুমদার, উপকৃষি অধিকর্তা সদর দপ্তর কমল ভৌমিক। জেলা মহকুমা এবং ব্লক কৃষি আধিকারিকদের নিয়ে পায়রা পদ্ধতিতে চাষের সঙ্গে যুক্ত কৃষকদের সঙ্গে কথা বললেন। আমন ধান তোলার আগে তৈলবীজ এবং ডালশস্য ছড়িয়ে নিখরচায় সেই জমি থেকেই ডালশস্য এবং তৈলবীজ উৎপাদনের এই কৌশল এলাকার কৃষকদের মন ছুঁয়েছে। পায়রা চাষে লাভ বলতে যাচ্ছে, হয়তো ফার্স্টবার চাষ হলো, ফার্স্টবারে যা দেখলাম তার চারা বেরিয়েছে, এবার সেই চারাটা কীভাবে কতদূর উন্নতি হয়েছে সেটা দেখা যাচ্ছে। তবে মনে হয় যেন পায়রা চাষে লাভ হবে। কৃষকদের এই আগ্রহ প্রকাশে আশার আলো দেখছে কৃষি দপ্তর। পায়রা পদ্ধতিতে চাষের মাধ্যমে রাজ্যে তৈলবীজ এবং ডালশস্যের যে ঘাটতি রয়েছে তা অনেকাংশেই মিটবে বলেই মনে করা হচ্ছে। স্বল্প খরচে চাষিরা যে লাভের মুখ দেখবেন তাতে কৃষকদের পরিবারও অর্থনৈতিকভাবে সুদৃঢ় হবে। যে এলাকাগুলো ধান কাটার পরে পড়ে থাকছে সেই এলাকায় আমরা যাতে পয়রার মাধ্যমে হোক, সিঙ্গেল ক্রপ হিসেবে হোক, আমরা সর্ষে, খেসারি, আমরা মুসুর, ছোলা এগুলো দিয়ে আমরা পালস এবং অয়েলসিডের এলাকা বাড়াবো। এটাই হচ্ছে টার্গেটিং রাইস ফেলো, এবং এর জন্য আজ এবার আমরা গভর্নমেন্ট থেকে প্রচুর পরিমাণে, ব্যাপক পরিমাণে আমাদের 12টা জেলা আমাদের নির্ধারিত হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদও আছে। মুর্শিদাবাদে যদি রাইস ফেলো কম, সেখানে আমরা বীজ দিয়েছি, আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ওদের দিয়েছি, সার দিয়েছি, মানে বায়ো ফার্টিলাইজার দিয়েছি, যাতে আমরা এটা ফার্মার্সদের বোঝাতে পারি যে তার সুবিধাটা হচ্ছে যে সে জমিটাকে ফেলে না রেখে বর্ষাটা, বর্ষার সময়ে যে জোটা থাকছে বৃষ্টির পরে, সেই জোটাকে কাজে লাগিয়ে, সেই রসটাকে কাজে লাগিয়ে সে যাতে এই ক্রপগুলো লাগাতে পারে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।